ওয়েলকাম টু বকখালি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কিন্তু বকখালি। এইবারে কিন্তু ট্রেনেও যাচ্ছি না আর বাসেও যাচ্ছি না, যাব কিন্তু টু হুইলারে করে। তো বকখালি ঘোরার সমস্ত তথ্য কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ওখানে কোথায় থাকবেন, কী খাবেন, কীভাবে ঘুরবেন, সমস্ত কিছু। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। গুগল ম্যাপ অনুসারে আমাদের বাড়ি থেকে বকখালির দূরত্ব 129 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট মতো। আমরা রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। তো সকালে বাড়ি থেকে তো বেরিয়ে গেছি কিছু না খেয়ে, এখন বেলে পলে এসে আমরা দুজনে একটুখানি চা খেয়ে নিচ্ছি, তারপরে আবার কিন্তু রওনা দেব। এটি ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। সকালবেলা খুবই যানজটপূর্ণ। আমরা ডায়মন্ড হারবার হয়ে কাকদ্বীপ হয়ে নামখানা হয়ে যাব বকখালি। কাকদ্বীপ, কাকদ্বীপ বাজার এবং শ্মশানকালী মায়ের মন্দির পেরিয়ে এসে আমরা একটা দোকানে দাঁড়ালাম, যেখানে আমরা টিফিন করবো। একটু সকালবেলা তো ব্রেকফাস্টটা করা হয়নি, তো চলুন ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। পাশে মিষ্টির দোকানও রয়েছে, আর এখানে পাওয়া যাবে কিন্তু লুচি তরকারি, সেটাই খাওয়া যাক। তো এসে গেছে গরম গরম লুচি, আর তার সাথে রয়েছে কিন্তু আলু আর কাবলি ছোলার তরকারি, চলো খেয়ে ফেলা যাক। কাকদ্বীপ থেকে বকখালির দূরত্ব প্রায় 39 কিলোমিটার। আমরা ব্রেকফাস্টটা সেরেই রওনা দিলাম। এই হচ্ছে নামখানা বাস স্ট্যান্ড। আপনারা ট্রেনে করে গেলে সরাসরি কিন্তু বকখালি যেতে পারবেন না, আপনাদের শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে কিন্তু এই নামখানাতে। আর নামখানার বাইরে বেরিয়ে দেখুন রয়েছে কিন্তু প্রচুর টোটো, অটো এবং বাস, যেগুলো ধরে আপনারা আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন বকখালি। হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে নির্মিত এই ব্রিজটির নাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এই ব্রিজটির টোটাল ডিস্টেন্স 340 মিটার। এই ব্রিজটি চালু হয় 7 মার্চ 2019 সালে। তো বর্তমানে এখন দাঁড়িয়ে রয়েছি নামখানা হাতানিয়া দুয়ানিয়া ব্রিজের ওপর। এই ব্রিজ যখন ছিল না আগে কিন্তু বাস গাড়ি সমস্ত কিছু কিন্তু এসেলে করে পার হতো, যেটা কিন্তু খুবই অসুবিধার জিনিস ছিল। এখন ব্রিজটা হয়ে কলকাতা থেকে বকখালি যাওয়ার খুবই সুবিধা হয়েছে। এটি হচ্ছে 10 মাইল বাজার। এই 10 মাইল বাজার থেকে কিন্তু যাওয়া যায় পাতিবুনিয়া ও মৌসুনী আইল্যান্ড, আবার এই 10 মাইল বাজার থেকে যাওয়া যায় লালগঞ্জ ও কালিস্তান। তো এটা হচ্ছে কিন্তু ফেজারগঞ্জ মোড়, আর এইখান থেকে যে এই রাস্তাটা সোজা চলে গেছে এটা কিন্তু ফেজারগঞ্জ সি বিচের দিকে গেছে।
আর এই যে মা মনসার মন্দির, এখান থেকে রাস্তাটা যে ডান দিকে গেছে, এই দিকে গেছে কিন্তু কার্গিল বিচ। চলো, এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। চলো আমরা যাব বকখালি সি বিচ। এই হচ্ছে বকখালি সি বিচ। জল থাকার কথা ওইখানে, কিন্তু জল রয়েছে এখন অনেকটা দূরে, প্রায় মোটামুটি 800-900 মিটার হয়ে যাবে। আমরা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করি, যেখানেই যাই জল তো ছুঁই। লালগঞ্জে কিন্তু খুব কাছে জল চলে আসে একদম, লালগঞ্জ বলো, মৌসুনী বলো, বকখালিটাই এমন হচ্ছে। ওয়েলকাম টু বকখালি। হ্যাঁ, কলকাতা থেকে আমরা 140 কিলোমিটার বাইক রাইড করার পর 4 ঘন্টার মধ্যে চলে এলাম কিন্তু ফাইনালি বকখালি সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে এসে দেখি কিন্তু আজকে কোনো উইকেন্ড নয়, আজকে আমরা এসেছি মঙ্গলবার। প্রচুর মানুষজন দেখুন এই বকখালি সমুদ্র সৈকতে কিন্তু স্নান করছে। এখানে জলের ঢেউ রয়েছে, অনেক দূর দূরান্ত পর্যন্ত মানুষ গেছে যে দেখুন, কারণ এখানে জলের ডিপটা অনেক কম তাই যেতে পেরেছে। আর সব থেকে কম খরচায় তো বকখালি আসা যায়। শিয়ালদা থেকে নামখানা লোকাল রয়েছে, মাত্র 25 টাকার বিনিময়ে আপনারা চলে আসুন নামখানায়, আর সেখান থেকে টোটো বা অটোতে মোটামুটি শেয়ারে 30-40 টাকায় আপনারা চলে আসতে পারেন কিন্তু এই বকখালি সমুদ্র সৈকতে। আর এই সমুদ্র সৈকতে এসে কিন্তু প্রচুর হোটেল আশেপাশে পেয়ে যাবেন, একদম সমুদ্র সৈকত লাগোয়া। মোটামুটি হোটেলের বাজেট 300-3000 টাকা পর্যন্ত। হ্যাঁ, নর্মাল হোটেল থেকে লাক্সারি হোটেল সমস্ত কিছুই এখানে রয়েছে। আর যারা ট্রেন প্রেফার করেন না, যেহেতু লোকাল ট্রেন, এখানে বকখালি আসার জন্য কোনো মেল বা এক্সপ্রেস ট্রেন নেই, যারা ট্রেন প্রেফার করেন না মোটামুটি ধর্মতলা থেকে প্রচুর SBSTC এবং প্রাইভেট বাস রয়েছে, যেগুলোর ভাড়া মোটামুটি 100-300 টাকার মধ্যে, সরকারি এবং বেসরকারি মিলিয়ে বলছি। মোটামুটি 300 টাকায় আপনারা একদম বকখালি সমুদ্র সৈকতে চলে আসতে পারেন। তাহলে চলে আসুন বকখালি সমুদ্র সৈকত। সামনেই দোলযাত্রা, সামনেই কিন্তু হোলি, আপনারা এখানে এসে অনেক এনজয় করতে পারেন। মোটামুটি দীঘার সমুদ্র সৈকত, দীঘার হোটেল যে হিসাবে ভিড়ভাট্টা হবে এবং যে হিসাবে ওভার প্রাইস হবে, সেই হিসাবে আমি বলবো বকখালি চলে আসুন আপনারা ফ্যামিলি নিয়ে। আর দেখুন আজকে কোনো উইকেন্ড নয়, উইকের শুরুতে কত ভিড় রয়েছে এই সমুদ্র সৈকতে। বকখালি চলে তো এলেন, এখানে এসে কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় কেমন খাওয়া দাওয়া করবেন, সেই সমস্ত তথ্য নিয়ে হাজির হব কিন্তু আমি পরের ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।